মামলার শুনানি হতে না হতে আদালত প্রাঙ্গণে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিম ও আলী আজম মুকুল। সাথে জোর গলায় বলেছেন, শেখ হাসিনা আবার আসবেন। একজন অপরাধীর এমন রূপ দেখে সোশ্যাল মিডিয়ায় এবার নিন্দার ঝড় উঠেছে। আদৌ কি এই আওয়ামী লীগ কর্মীর সঠিক বিচার হচ্ছে কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন। 14 নভেম্বর বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় তারা এই স্লোগান দেন। এ সময় ঢাকা সাত আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও হাজি সেলিমের ছেলে সুলাইমান সেলিম বলেন, শেখ হাসিনা আবার আসবেন। তার এই স্লোগান দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। বিশেষ করে সাধারণ জনগণের মাঝে ক্ষোভ যেন স্পষ্ট প্রকাশ পাচ্ছে। কারো কারো মতে হাজি সেলিমের এই অপরাধী ছেলে এখনও স্বৈরাচারী ট্যাগ পাওয়া হাসিনার ফেরতের স্বপ্ন দেখছে বিধায় এসব বলার সাহস পাচ্ছে। একজন ফেসবুক ব্যবহারকারী পোস্টে লিখেন, কেমন রিমান্ডে নিল তাকে, গলার আওয়াজ এখনও এত বেশি, আগে দেখতাম মামুনুল, আসিফ মাহতাব, ভিপি নূর এরা ঠিকমতো দাঁড়াতেও পারত না। আরেকজন মন্তব্য করেন, খালেদা জিয়াকে এতটাই নিপীড়নের শিকার হতে হয়েছিল যে তিনি এখনও হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না, তার শারীরিক অবস্থার অবনতি ঘটেই যাচ্ছে, আর এসব হয়েছিল হাসিনার আমলে। আর এখন হাজি সেলিমের ছেলে এত বড় অপরাধ করেও গলা উঁচু করে চিৎকার দিতে পারছে, স্বৈরাচারী কে ছিল আর তা এখন সবার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। সংশ্লিষ্টদের মতে দেশবাসী দেখেছেন শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের আমলে যখনই কেউ রিমান্ডে গিয়েছেন তিনি আর সুস্থ হয়ে ফিরেননি। সর্বশেষ ছাত্র আন্দোলনের সময় যখন ভিপি নূরকে অবৈধভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তখন তাকে সুস্থ ফেরত পায়নি পরিবার। সেবার আদালতে হাজির করবার আগ মুহূর্তেও নিজের পায়ে দাঁড়াতে পারছিলেন না ভিপি নূর। সেই একই আন্দোলনের সময় বর্তমান উপদেষ্টা নাহিদ ইসলামকেও অমানবিক শারীরিক নিপীড়ন সহ্য করতে হয়েছিল। হাসিনার বিরুদ্ধে কথা বলায় গায়েব হয়ে গিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদও। তখন তার বাবা বিভিন্ন মর্গে ছেলের দেহ খুঁজে বেরিয়েছিলেন, সৌভাগ্যক্রমে বেঁচে ফিরে আসেন তিনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবও ভোগ করেছিলেন ন্যায় কথা বলার কারণে নিপীড়নের দিন। বলা হচ্ছে 3 মাস আগেও এমনই দেশ ছিল যেখানে আসামি হিসেবে ট্যাগ পড়ে গেলেই তাকে অমানবিক নিপীড়নের মাঝ দিয়ে যেতে হতো। যেই তালিকা থেকে বাদ ছিল না 17 বছরের ছাত্র থেকে শুরু করে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াও। কিন্তু এখন সুলাইমান সেলিমের মতো আসল অপরাধীরাও গলা তুলে নিষিদ্ধ স্লোগান দিতে পারছে, এখানেই স্বাধীনতা তফাত বলে ধারণা করা হচ্ছে, যা সহজেই মানুষকে আওয়ামী লীগের স্বৈরাচারী হওয়ার দিনগুলো মনে করিয়ে দিচ্ছে। 14 তারিখ গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সুলাইমান সেলিমকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদ রাকিব হাওলাদারের প্রাণহানির মামলায় এজাহারভুক্ত আসামি। চকবাজার থানায় দায়ের করা ওই মামলায় পুলিশ সুলাইমান সেলিমকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবুল খায়ের তাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এ সময় আসামি পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। তবে এ মামলায় মূল নথি না থাকায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনাইদ। একই সঙ্গে রিমান্ড ও জামিন শুনানির জন্য 17 নভেম্বর দিন ধার্য করেন আদালত। মামলার অভিযোগে বলা হয়, গত 5 আগস্ট সকালে চাঙ্খারপুল মোড়ে আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শিখা অস্ত্র এবং দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচারে গোলাবর্ষণ ও এলোপাতারি বিস্ফোরণ ঘটায়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গোলাতে মোহাম্মদ রাকিব হাওলাদার আঘাতপ্রাপ্ত হন। গুরুতর আহত রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার চেষ্টা করলে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাধা দেয়। পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে 2:45 দিকে চিকিৎসক তাকে প্রাণহীন ঘোষণা করেন।